এটি হচ্ছে সবুজ সংঘের ভেতরের দৃশ্য। পুরো দমে প্রস্তুতির কাজ চলছে, দেখতে পাচ্ছ অপূর্ব কাজ। ভেতরে এলে মুগ্ধ হয়ে যেতে হবে। এখানে কিছু প্রপস পড়ে রয়েছে, সব গোল্ডেন, এগুলো নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে বসবে। যখন পুরোটা সেজে উঠবে তখন অরিন্দ সুন্দর হয়ে উঠবে সবুজ সংঘের দুর্গাপুজো মণ্ডপ। তোমরা এই পুজো মণ্ডপটা কিন্তু মিস করো না। যা শিল্পীরা যা কাজ করে তুলে ধরছে গোটাটাতে, অপূর্ব কলকার কাজ, অপূর্ব দেখতে পাচ্ছ অপূর্ব কলকার কাজ। পুজোতে যখন লাইট পড়বে তখন এই জায়গাটা দারুণ লাগবে আর কি। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের যে সেরা মণ্ডপগুলি হয় তাদের মধ্যে একটি অন্যতম পুজো কমিটির মণ্ডপে। হ্যাঁ বন্ধু, এটি হচ্ছে সবুজ সংঘের দুর্গাপুজো মণ্ডপ। তোমাদেরকে দেখাবো এখানকার দুর্গাপুজো পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি। চলো ভেতরে ঢুকি। পুজো পুরো দমে পুজো প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছি। এখানে গেট হচ্ছে, এই গেট দিয়ে দর্শকরা আসবেন সম্ভবত, কারণ গত বছর এদিক দিয়ে এসেছিলেন। এই গেট দিয়ে কতগুলো লোক কাজ করছে? সত্তরটা লোক কাজ করছে। আপনি কে? আমি এইখানের লোকালের, আমি দেখতে আপনি দেখতে এসেছেন। তাহলে সত্তরটা লোক কাজ করছে, আপনি জানলেন কি? এই দেখুন না, দেখুন কত লোক ঢুকে আছে। তাই? হ্যাঁ হ্যাঁ। দাদার নামটা জেনে নেবো আপনার নাম? আমার নাম রকি। রকিদার কাছ থেকে রকিদা বললেন যে সত্তরটা লোক এখানে কাজ করছেন। তো বুঝতে পারছো কি পরিমাণ প্রস্তুতি চলছে। এখানে দেখো তিনজন ভাই দেখছি প্যান্ডেল বাঁধার কাজ চলছে, বাঁশ পড়ে রয়েছে এখানে। এই দিক দিয়েই আশা করছি দর্শকরা বোধ হয় ঢুকবেন। জানি না এখনও পর্যন্ত কোনো সদস্যকে পাইনি, এইটা দিয়েই ঢোকার। এইখানে কিছু কিছু ওনাদের প্রপস পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে নিচে কিছু প্রপস পড়ে রয়েছে, দেখো একটা বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। এখানেও কিছু প্রপস রয়েছে দূর থেকে। দেখতে পাচ্ছ উপরে একজন শিল্পী কাজ করছেন, গোল্ডেন কালার হচ্ছে, মায়ানমারের গোল্ডেন টেম্পল, এটা ওনাদের থিম। এইখানে কাজ করছেন শিল্পীরা। কোথায় বাড়ি আপনাদের? বর্ধমান ডিস্ট্রিক্টে। কোথায় ঠিকানা? ঠিকানা বলুন। হ্যাঁ, ভারতানা। কোন গ্রাম? বাসুদা। আচ্ছা, আপনাদের সবার, আপনাদের ওখানকারই সব শিল্পী? আপনারা শুনলেন ভাতার থানার বাসুদা গ্রামের শিল্পীরা তৈরি করছেন এই থিম, এই শিল্পকর্ম, অপূর্ব শিল্পকর্ম। এই শিল্পকর্ম দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে সবুজ সংঘের পুজো মণ্ডপে। পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, ওই জন্য এনাদের প্রস্তুতি চলছে পুরো দমে। আপনাদের পুজো থিমটা কি এবছর? সবুজ সংঘের 40তম বর্ষ, এবার দুর্গা উৎসব আমরা শুরু করতে চলেছি। এবছর আমাদের পুজোর, দুর্গাপুজোর আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের গোল্ডেন টেম্পল। কেন এই ভাবনা? আমরা প্রতি বছর বর্ধমানবাসীকে নতুন চমক দিই। আগে বছর আমরা একটা থিম করেছিলাম আরতি, তার মধ্যে দিয়ে বর্ধমানবাসীকে দেখেছি। এবছর আমরা একটা কাল্পনিক একটা ই করেছি, মন্দির করবো ঠিক করেছিলাম। তো আমরা চিন্তাভাবনা এক বছর আগে থেকে আমরা করি। এবছর আমরা মায়ানমারের গোল্ডেন টেম্পলটা আমাদের এখানে
স্বর্ণমন্দির করেছি আমরা বিগত 4-5 বছর আগে, তো সেই মন্দিরও দেখেছি বর্ধনবাসীকে। এবছর আমরা ঠিক করেছি আমরা বাইরের দেশে একটা মায়ানবারের যে গোল্ডেন টেম্পল সেটা আমরা এবার তুলে ধরার চেষ্টা করছি বর্ধনবাসীকে, যাতে বর্ধনবাসী এটা দেখে মানে আনন্দ পায়, কারণ অনেকে তো মায়ানবার যেতে পারবে না, সেই জায়গায় আমরা তাকে ধরে তুলে ধরেছি যাতে এই মন্দিরের মধ্যে দিয়ে আমরা দুর্গা পুজোটা সম্পন্ন করতে পারি। গত বছরে আপনাদের থিম কী ছিল? গত বছরের থিম ছিল আমাদের আরতি। আরতির মধ্যে দিয়ে আরতি করতে যা যা সরঞ্জাম লাগে সেই সব জিনিস দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হয়েছিল, যেমন আপনার ই ছিল, পাখা ছিল, ফুল ছিল, ধুনুচি তৈরি করা ছিল মণ্ডপ ভিতরে, দেখবেন বড় একটা মধ্যখানে ধুনুচি ছিল, তাতে প্রদীপ জ্বলছিল, এরকম তারপরে আপনার একটা গাছ হয়েছিল, অনেক কিছু জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল গত বছর। আরতি সামগ্রী দিয়ে থিম ছিল গত বছর, ছিল আগের বছর। শুধু তাই নয়, আরতি শব্দটার একটা ব্যাখ্যা আছে, আরতি হচ্ছে আপূর্বক রম ধাতু, মানে সম্যক রূপে আনন্দ দান, সম্যক রূপে আনন্দ। আমরা যে দেবতাকে আরতি করি আপূর্বক রম ধাতু, অর্থাৎ হচ্ছে সম্যক রূপে একটা রমণীয়ভাবে সুন্দরভাবে আনন্দ দান। এনারাও এনাদেরও এ ছিল যে আমরা বর্ধমানবাসীকে সম্যক রূপে আনন্দ দান করব। এইবারেও ধরুন, এইবারেও যে এনারা মায়ানমারের যে গোল্ডেন টেম্পল করেছেন, যে গোল্ডেন টেম্পল সব ঠিক আছে, কিন্তু এর থেকেও বড় কথা, এখানে যিনি বসবেন মায়ানমারের স্বর্ণ মন্দিরটা কিন্তু মূল দেবতা হচ্ছেন বুদ্ধদেব। আজকে আমাদের যে 10টা অবতার, 10টা অবতারের মধ্যে বুদ্ধদেব একটা, বুদ্ধদেব একটা অবতার। আপনি যদি অবতারের আপনার প্রত্যেকটা জিনিস দেখি, তা প্রত্যেকটা জিনিসের দেখবো যে একটা একটা করে এক একটা অবতার একটা একটা করে নতুন ভাবনা সৃষ্টি করেছে, আপনাদেরকে আগেই নিয়ে গেছে। প্রথমে হচ্ছে মৎস্য, জলেতে থাকে মৎস্য, তারপরে কূর্ম, জল থেকে আস্তে আস্তে ডাঙা এবং জল, তারপর বরাহ, স্যাঁত স্যাঁতে জায়গা বরাহ, তারপরে দেখুন নৃসিংহ, বঞ্চে স্যাঁত স্যাঁতে জায়গা থেকে নয় মানুষ নয় সিংহ, তারপরে পরশুরাম বনে বনে রইল, তারপরে রাম, তারপরে বলরাম, আস্তে আস্তে কৃষির ভাবনা বলরাম, মানে দেখলো যে শুধু এ করলেই হবে না, পরশুরামের দেখুন হাতে শুধু কুঠার, তারপরে রামচন্দ্র, রামচন্দ্রের হাতে দেখলাম ধনুর বান, আস্তে আস্তে সভ্যতার অগ্রগতি ঘটছে, তারপরে দেখুন কে এলো, বলরাম। রামচন্দ্র দেখলেন যে শুধু এই করলে হবে না, কৃষি ফল মানে কৃষিকাজ করতে হবে, পপুলেশনের সঙ্গে খাদ্যের যোগান দিতে হবে, হলো। তারপরে হলো অহিংসা, জ্ঞান, বুদ্ধদেব। আজকে যেটা সব থেকে বড় জিনিস, শান্তি, বুদ্ধদেব শান্তির বার্তা। আজকে চারিদিকে যে কোনো অশান্তির বার্তা চলছে, জ্ঞান দরকার মানুষের, সেই জ্ঞান দরকার, শান্তি দরকার। তা আমি মনে করি, আমি একজন পুরোহিত হিসেবে মনে করি যে এনাদের এই চিন্তাভাবনাটা যেভাবেই আসুক খুব সুন্দর চিন্তাভাবনা হয়েছে। গোল্ডেন টেম্পল আজকে বুদ্ধদেব রয়েছেন, শান্তি, অহিংসা নয় শান্তি। আপনাদের উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন 16 তারিখ দ্বিতীয়ার দিন রাত 9টা টাইম দিয়েছে আমাদের মন্ত্রী যে আসছেন। কে আসছেন? সুজিত বসু, রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী, উনি আমাদের এখানে মানে উদ্বোধন করতে আসছেন। তার সঙ্গে থাকবেন বর্ধমানের জেলা শাসক মহাশয়, আমাদের জেলা পরিষদ শ্যামাপ্রসন্ন লোহার থাকবেন, এসপি সাহেব থাকবেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস থাকবেন, বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার থাকবেন, এবার আমার ওয়ার্ডের যে কাউন্সিলর চন্দ্রা দাস উনিও আমার স্টেজে উপস্থিত থাকবেন। এবছর আপনাদের বাজেট কত? বাজেট আমাদের আনুমানিক 35-40 আমাদের ধরা হয়েছে, এখনও পর্যন্ত যাই না এটা এক্সিড হয়ে যাবে। আর আমাদের পুজোর মধ্যে আমরা অনেক কিছু মানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পুজো শুরু করি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনাদের? আমাদের যে ক্লাবের ছেলেমেয়েরা যে গান শিখছে, আবৃত্তি শিখছে, তাদেরই এরা এখানে অংশগ্রহণ করে অনুষ্ঠান করবে। আমাদের 100 জন যাদের বাড়িতে মানে কাপড় কেনার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, তাদেরকে আমরা 100 জনকে মহিলাদের বস্ত্র দান দেবো ওই দিন। কবে দেবেন? ওই আমাদের ওপেনিংয়ের দিন, যেদিন পুজো উদ্বোধন, দ্বিতীয় দিন যেদিন ওপেনিং। হ্যাঁ, নবমীর দিন আমাদের ভোগ বিতরণ করা হয়, এখানে যত লোক আসবেন প্রত্যেকের হাতে ভোগ আমরা তুলে দিই। আমাদের এখানে এই পুজো হবে না, কী পুজো আমাদের ওইটা কুমারী পুজো হয় নবমীর দিন, আমাদের কুমার পুজো হবে। আর গত বছর দেখেছেন আমাদের যে কার্নিভাল হয়েছে, কার্নিভালে আমরা ফার্স্ট হয়েছি, আশা করি এবারও সেই জায়গায় থাকার চেষ্টা করব, কার্নিভালে আমাদের অংশগ্রহণ থাকবে এবারও। আপনাদের এই সুন্দর প্যান্ডেলটা করছেন কে? আমাদের প্যান্ডেল করছে নৈহাটির অনিমেষ দত্ত, দত্ত ডেকেটার, ওনার বাড়ি হচ্ছে নয়াটি। এটা উনি 4 মাস ধরে প্যান্ডেলটা শুরু করেছে, কাজ করতে শুরু করেছে 4 মাস ধরে আমাদের প্যান্ডেল এটা তৈরি করেছেন। তা আপনাদের প্রতিমাকে নির্মাণ প্রতিমা করেছে আপনার তাজপুরের
চন্দন রায় তাজপুর থেকে আমাদের প্রতিমাটা এসছে, চন্দন রায় বানিয়েছেন। মূর্তির কোনো এবছর আলাদা বিশেষত্ব আছে? আপনি দেখবেন সিপন সুতোর কাজ, মায়ের গায়ে দেখবেন মায়ের কাপড়, মায়ের অস্ত্রশস্ত্র, অঙ্গ অলঙ্কার যা সব সুতো, সিপন সুতো দিয়ে কাজ করা হয়েছে। মায়ের পিছনে যে আমাদের এই চালিটা চালি আছে, যে চালিটা সব সুতোর কাজ আছে দেখবেন, প্রতিটা জিনিস সুতো দিয়ে ডিজাইন করা হয়েছে। আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটির সম্বন্ধে যদি কিছু বলেন, আমরা সারা বছর বিভিন্ন সোশ্যাল কাজ করে থাকি, যেমন বছরে দুটো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, প্রতি বছর পয়লা মেতে আমাদের একটা সারা বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান করি ফ্রিতে, সেখানে আমাদের প্রচুর মানে অংশগ্রহণ করে, মানে আবৃত্তি, গান, নৃত্য এইসব অনুষ্ঠান, মানে মোটামুটি ধরুন 1000 প্রতিযোগী আমাদের অংশগ্রহণ করে। তার পুরস্কার বিতরণে আমরা 25শে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান করি সেখানে আমরা তার পুরস্কার দিই। এবার আমাদের ডেঙ্গু সচেতনতা আমরা আগে রোপার করলাম, গোটা পাড়ায় ডেঙ্গুর জন্য আমরা ডেঙ্গু সচেতনতা, যে আমরা প্রতি এলাকায় জল কোথায় জল দাঁড়িয়ে আছে ঠিক সেখানে সেখানে আমাদের ওষুধ দেওয়া হয়েছে। এইসব সারা বছর আমাদের সামাজিক কাজকর্মের মধ্যে থাকে, যে কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না তাকে সাহায্য করা, যেমন প্রায় দিনই আমরা ব্লাড কার্ড দিই, সাপ্লাই দিই, প্লাস ধরুন কারো কিছু চিকিৎসা খরচা লাগবে সেইগুলো আমরা ক্লাব থেকে বহন করি। আমরা একটা অ্যাম্বুলেন্স 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি, একটা সরগরত আছে আমাদের 24 ঘন্টা আমরা সার্ভিস দিচ্ছি ক্লাবের তরফ থেকে। আপনার নামটা যদি? আমার নাম বাপি বোস, আমি সবুজ সঙ্গে সম্পাদক বলছি। আপনাদের নামগুলো যদি বলেন? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি এখানকার এনাদের যে মাছিন্নমস্তা আছেন প্রধান। আমার নাম সুনীল কুমার দত্ত, আমি ক্লাব সদস্য। আমার নাম নিশিকান্ত পাঞ্জা, আমি ভাইস প্রেসিডেন্ট। বাচ্চু সরকার, জেনারেল মেম্বার। শুভজিৎ দাস, ক্লাব সদস্য। সন্তোষ সাহা, ক্লাব সদস্য। কাঞ্চন গাঙ্গুলি, ক্লাব সদস্য। তোমাকে পাচ্ছি না, তুমি এগিয়েছো। কাঞ্চন গাঙ্গুলি, ক্লাব সদস্য। আমার নাম শুভঙ্কর দুবে, আমি সহকারী পুরোহিত। যতটা পারলাম সেটা তুলে ধরলাম তোমাদেরকে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।